আসানসোলের চীনাকুড়িতে ECL এর কয়লা খনিতে দুর্ঘটনা। চীনাকুড়ি এক এবং দুই নম্বর কয়লা খনির এক নম্বর পিটে এই দুর্ঘটনাটি ঘটে। খনির উপরে ডুলের ওঠানামার কারণে যন্ত্রাংশ ভেঙে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। এই ঘটনায় একজন খনির ভেতরে পড়ে যায়, আরেকজন বাইরে পড়ে। তাদের মাঝে একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও একজন খনির ভেতরে পড়ে যায়, তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। এদিনের এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।